নমস্কার বন্ধুরা, আজকে এই দেখুন চিবি নিয়ে দোয়ার খুলে এসেছি। আর প্রচুর পরিমাণে হিমচে শাক আছে, হিমচে শাকগুলো তুলবো। তাহলে দেখুন বন্ধুরা, এই রকম হেলেঞ্চা শাকগুলো হয়। দেখুন আমার পায়ে কাদা হয়ে গেছে, দুবাইতে কাদা আছে। এই হেলেঞ্চা শাকগুলো তুলে নিয়েছি বাড়িতে গিয়ে, একটা রিসিভ করো আপনারা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিওটা। দেখুন এইগুলো হেলেঞ্চা শাক নিয়েছি তুলে, তাহলে এইগুলো এখন বেছে নেব। আর এই হেলেঞ্চা শাকগুলো আলু সিদ্ধর সাথে মাখিয়ে খেলেও গরমের সময় খুব ভালো লাগে খেতে। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার বেসনটা মাখিয়ে নেব। বেসন দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, নুনটা পরিমাণ মতন দিতে হবে, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট এক চামচের কালো জিরে দিয়ে দিচ্ছি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, ছোট এক চামচের জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা আমার আগে থেকে ভিজে নেওয়া আছে। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা কুড়িয়ে দিলেও খেতে ভালো লাগে। একটুখানি রিফাইন তেল দিচ্ছি, এবার বেসনটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এইরকম হবে, এই দেখুন। কড়াটা গরম হয়ে এসছে, এবার রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এরকম করে তিনটে চারটে নিয়ে গুছিয়ে নেবেন। করে নিয়ে এইভাবে একটু উল্টে দিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভাজতে হবে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখুন
খুব সুন্দর তেতো ভাবটা নিয়ে, আর এই হেলেঞ্চা শাকটা একটু তিতো তিতো ভাব থাকে, কিন্তু এইভাবে ভাজলে তিতো ভাব লাগবে না, বাচ্চারাও ভালোবাসবে। এটা গরমের দিনে দুপুরবেলা ডালের সাথেও খেতে খুব সুন্দর লাগে। এইভাবে ট্রাই করতেই পারেন আপনারাও বাড়িতে। তাহলে পরের রেসিপিতে আপনার সাথে আবার দেখা হচ্ছে।